আমাদেরকে পাপ থেকে বাঁচতে হবে। যেহেতু বলা হয়েছে যুবকদের পাপ নিয়ে কিছু কথা বলতে, আসলে পাপ এখন শুধু যুবকরা করে না। আমাকে যেই ভাই বলেছে যে যুবকদের পাপগুলো নিয়ে কিছু কথা বলতেন, তার দৃষ্টিভঙ্গির মধ্যে ভুল আছে। সে শুধু যুবকদের পাপ দেখতে পায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত কোনো সেক্টর পাপ থেকে মুক্ত নয়। যেমন যুবকরা পাপ করতেছে, এমন বয়স্করা পাপ করতেছে। আর এগুলো নেটের মাধ্যমে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে কত রকমের পাপে জড়িত। সিগারেট কি শুধু যুবকরা খায় না বৃদ্ধরাও খায়? বরং বৃদ্ধদের সংখ্যা বেশি হবে, হয় না? জর্দা, গুল, এগুলো কি যুবকরা খায় শুধু নাকি বৃদ্ধরাও খায়? বৃদ্ধরা খায়। যেটা পাপ কি পাপ না? টিভি কি শুধু যুবকরা দেখে নাকি বয়স্ক লোকেরাও দেখে? বয়স্ক লোকেরা দেখে। ওই চায়ের দোকানে বসে আড্ডা মারে, সিগারেট খাচ্ছে, টিভি দেখতেছে। এটা যুবকরা করে না বয়স্করা করে? শুধু ওই স্কুল কলেজের ছেলেরা করে নাকি হুজুররাও করে? কোন সেক্টর বাদ নাই। পাপ এমন ভাবে ছেয়ে গেছে মুসলিম সমাজে, আপনি বলতে পারবেন না যে না শুধু স্কুল কলেজের ছেলেরা পাপ করে, মাদ্রাসার পোলাপাইন করে না। আরে ওদেরও গার্লফ্রেন্ড আছে, ওদেরও বিভিন্ন ধরা পড়ে কিছু। তার মানে আমাদের উদ্দেশ্যটা কি? আমি যেটা বুঝতে চাচ্ছি, আমাদের সমাজের প্রত্যেকটা সেক্টরের মানুষের দ্বারা পাপ হচ্ছে। এজন্য কোনো স্পেসিফিকভাবে কোনো একটা গ্রুপকে, কোনো একটা বয়সের লোককে ইন্ডিকেট করা নয়, বরং আমাদের সবাইকে পাপ থেকে বাঁচতে হবে। আমাদের সবাইকে উচিত পাপ থেকে বাঁচা। বরং যুবকদের পাপ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মাপ পাওয়ার একটা কজ থাকে, একটা উজুর থাকে। কিন্তু বৃদ্ধ বয়সে যাদের পাপ হয়, এদের কিন্তু কোনো আর উজুর নাই। বিশেষ করে যাকে আল্লাহ 60 বছর দিয়ে দিয়েছে, রাসূলের স্পষ্ট হাদিসের বাক্য রয়েছে, ইমাম বুখারী সে হাদিস কোট করেছেন, যাকে আল্লাহ 60 বছর দিয়ে দিয়েছে তার কাছ থেকে আল্লাহ উজুর উঠিয়ে নিয়েছে। এখন যদি তার দ্বারা পাপ হয় আর সে যদি তওবা না করে, সে আল্লাহর কাছে বলতে পারবে না যে আল্লাহ আমি সময় পাই নাই। বরং আল্লাহ বলবে, আমি কি তোকে 60 বছর বাঁচিয়ে রাখি নাই? এই 60 বছরের মধ্যে তোর তওবা করার সুযোগ হয় নাই? মারাত্মক বিষয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যুবকরা শুধু পাপ করে না, যুবকদের দেখা দেখে এখন ইয়ং এই যে বাচ্চা পোলাপানগুলো শুধু পাপে লিপ্ত হয়ে গেছে। আপনি দেখতে পাবেন রাস্তাঘাটে বাচ্চাদের আচরণটা দেখতে পাবেন। বরং যারা যাদেরকে গাইড করবে তারাই যখন পাপি হয়ে গেছে, তখন এই সব পোলাপানগুলো পাপের রাস্তা ধরে নিয়েছে, এখন আপনি আর ওকে বাধা দিতে পারেন না। যখন আপনার হাতে সিগারেট, আপনি যখন ওর হাতে সিগারেট দেখবেন, আপনি কোন মুখ নিয়ে বলবেন যে এটা কি খাস? এটা বলতে পারবেন? পারেন না। তাই আপনি পারেন না। আপনি যখন ইয়াবা নেশা খান আর ও যখন এরকম বিড়ি টোকায় টান দেয়, তখন আপনি ওকে নিষেধ করতে পারেন না, কারণ আপনি তো ইয়াবা খোর। ব্যাপারটা হয়ে গেছে এমন। আপনি সালাত আদায় করেন না, তাই ওর সালাত আদায় করুক না করুক আপনার কোনো মাথা ব্যথা নাই, কারণ আপনি নিজেই বেনামাজি। ইসলামের যে কোনো সেক্টরে আপনার সমস্যা আছে, তাই আপনার নিচে যাদেরকে আপনি গাইড করবেন, যাদেরকে আপনি সঠিক দিক নির্দেশনা দিবেন, যাদেরকে বুঝাবেন, সে যোগ্যতা আপনি হারিয়ে ফেলেছেন, কারণ ওই পাপগুলো আপনার আমার মধ্যে রয়েছে। তখন আমরা ছোটদেরকে কিভাবে বলবো? এমনি এমনিতে বড়দের মর্যাদা হারায় যায় নাই, বরং বড়রা যখন পাপে লিপ্ত হয়েছে, ছোটরা তখন ওই পাপগুলো শিখে গেছে, এখন এরাও পাপ করে। তো পাপ থেকে বাঁচতে হবে আমাদের প্রত্যেকটা স্তরের মানুষকে। এটা খুব মারাত্মক একটা বিষয়, আমাদের সবার জন্য মারাত্মক বিষয়। এই দুনিয়াবি ক্ষতি হয় পাপের কারণে, এবং পরকালেও এর জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখেছেন। তো এই সম্পর্কে কোরআন হাদিসে যে কথাগুলো আছে আমি আপনাকে দেখাবো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচার জন্য সে মাধ্যমগুলো রেখেছেন, আমাদেরকে সেগুলো গ্রহণ করতে হবে, তাহলে হয়তোবা আমরা এই পাপের জীবন থেকে ফিরে আসাটা আমাদের জন্য সহজ হবে। হয়তো এই কথাগুলো ওইভাবে আপনাদেরকে কেউ বুঝায় না, বাবাও জানে না যে আপনাকে বুঝাবে। এই জন্য বাবার চোখের সামনে সন্তানরা পাপে লিপ্ত, বাবা কিছুই করতে পারে না। কিন্তু লোকমান আলাইহিস সালামের মতো যদি আমরা আমাদের সন্তানদেরকে উপদেশ দিতে পারতাম, তাহলে হয়তো সন্তানগুলো পাপ থেকে ফিরত। এক তো আমাদের চরিত্র নষ্ট, এই জন্য আমাদের সন্তানগুলো চলে যাচ্ছে বিপথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাপ মুক্ত জীবন চায়, আল্লাহ সেই ব্যবস্থা রেখেছে। কোনো ব্যক্তি যদি চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই পবিত্র জীবন সে গ্রহণ করতে পারে। এই লক্ষ্যে কিছু কথা বলবো, আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং মেনে চলার তৌফিক দান করেন, আমিন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মেসেজটা দিয়েছে তা হলো, এই পৃথিবীতে আমাদেরকে সামান্য একটু সময় দেওয়া হয়েছে, সামান্য সময়, খুবই সামান্য। কতটা সামান্য সময়? যদি সেটা আমরা পূর্বের জাতির সাথে কম্পেয়ার করি,
তাহলে দেখতে পাবেন পূর্বের জাতিরা 500 থেকে নিয়ে 1000 বছর পর্যন্ত বেঁচে থাকতো, যেমন নূহ আলাইহিস সালামের 1000 বছরের উপরে ছিল, 950 বছর শুধু দাওয়াতই দিয়েছেন, তার মানে কত বছর বাকি ছিল, অনেক বয়স পেয়েছেন তারা, হাজার হাজার বছর পর্যন্ত তারা বেঁচে থাকতো, পর্যায়ক্রমে 500, 700, 200, 250 বছর পর্যন্ত তারা বেঁচে থাকতো, কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন মাত্র 60 থেকে 70 বছর। ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ এবং ইবনে মাজা তারা উভয় হাদিসটাকে কোট করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমারা উম্মতি 60 ইলা 70 ও আকাল্লুহুম মাই ইয়াজুজু যালিক, আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70, এটার মধ্যেই মানুষ মরে যাবে। কিছু মানুষ আছে যারা 60-70 কে ওভার করতে পারে, যাদের বয়স 80-100 হবে হয়তো, কিন্তু এদের সংখ্যা খুবই কম, আর মেজর পার্সন মরে যাবে 60 থেকে 70 বছর। তাহলে এক তো পূর্বের জাতির চেয়ে আমাদেরকে বয়স দেওয়া হয়েছে খুব কম, অনেক কম, অপরদিকে যদি পরকালের সাথে দুনিয়ার কম্পেয়ার করেন তাহলে আপনার কাছে মনে হবে দুনিয়ার এই জীবন জীবনই না, কোনো জীবনই দেওয়া হয়নি আমাদেরকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসের দোয়ার মধ্যে এটা বলতেন, খন্দক খোরার সময়, গর্ত করার সময় রাসূলুল্লাহ বলতেন আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আল আয়শা আল আখিরা ওয়া গফির লিল আনসারা ওয়াল মুহাজিরা, এইভাবে রাসূলুল্লাহ কবিতার ছলে বাক্যগুলো বলতেন, বলেছিলেন যে আল্লাহ এই দুনিয়ার জীবন কোনো জীবনই না, দুনিয়ার জীবন কোনো জীবন না, জীবন তো একমাত্র পরকাল, ওটাই হলো আসল জীবন, এই দুনিয়ার জীবন কোনো জীবন না। কেন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেননা তাকে জানানো হয়েছে পরকালের জীবন যেটা জান্নাত জাহান্নামের যে জীবনটা হবে সেই তুলনায় পৃথিবীর মেয়াদ একেবারেই অল্প, একটা মুহূর্ত আল্লাহ বলেছেন কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দোহাহা, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে যখন তারা আসবে তখন তারা ফিল করবে, অনুভব করবে, হায় পৃথিবীতে আমাকে 100 বছর দেওয়া হয়েছিল কিন্তু সেটা তো এখন মনে হচ্ছে আমি এক সকাল অথবা এক সন্ধ্যা পৃথিবীতে ছিলাম। আর কারো কারো জন্য আরো কম, একটা মুহূর্ত, কারণ 100 বছর, আর এটা যদি 1000 বছর হয় একটা সকাল একটা সন্ধ্যা, তাহলে আপনার আমার 60 বছর তো একটা মুহূর্ত মাত্র, তাই নয়? এটা বোঝার জন্য রাসূল সাল্লামের সেই হাদিসটা আমি আপনাকে কোট করি যেটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয় কিতাবে এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মুসলিম থেকে কোট করি যেহেতু মুসলিমের নাম্বার নাম্বার মনে আছে, 53 নম্বর অধ্যায় যেখানে জান্নাত এবং জান্নাতের নিয়ামত সম্পর্কের বর্ণনা রয়েছে, এটাতে রয়েছে সম্ভবত, তাতে আছে রাসূল সাল্লাম বলছেন ওয়াল্লাহি মা মাসালুদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু হাযিহি ফিল ইয়ামি ফালিয়ানজুর বিমা তারজিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি আল্লাহর কসম করে বলতেছি পরকালের তুলনায় দুনিয়ার জীবনটা এ ছাড়া আর কিছুই হবে না যে একজন লোক সমুদ্রের কিনারায় চলে যাক, গিয়ে তার একটা আঙুল পানিতে ডুবিয়ে দিক এবং উঠিয়ে নিয়ে আসুক, এখন দেখুক তার আঙুলের সাথে কতটা পানি উঠে এসেছে, যতটা পানি উঠে আসবে তার মানে একটা ফোঁটা, এটা হলো তার দুনিয়ার জীবন, দুনিয়ার বয়স। এখন সে সমুদ্রের দিকে তাকিয়ে থাক, এই পানিগুলো যেগুলো দেখতে পাচ্ছে সমুদ্রে এটা হচ্ছে তার পরকালের জীবন। কম্পেয়ার করতে পারবেন কখনো? চিন্তা চিন্তায় মাথায় কাজ করে, একটা পানির ফোঁটা এটার মেয়াদ কত? 60 থেকে 70, 100 বছর ধরে নেন, মানে একটা পানির ফোঁটাকে যদি আপনি ভাগ করেন, আল্লাহ বলছে ধরে নাও এই ফোঁটার পানিটার মেয়াদ হচ্ছে 100 বছর, তাহলে এক ফোঁটা পানির মেয়াদ যদি 100 বছর হয়, এই পানির ফোঁটাগুলো জড়ো জমা করতে করতে কত ফোঁটা পানি লাগবে সমুদ্রের পানি ভরতে? কত ফোঁটা পানি লাগবে? আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এক পেয়ালা বলতেন, একটা পেয়ালা, তাতে আপনার লাইফ গুনে শেষ করতে পারতেন না, আপনার বাড়ির পুকুরও বলে নাই রাসূল ইসলাম, নদীও বলে নাই, বলে নাই যে মেঘনার পদ্মা নদী, বলছে তুমি সমুদ্রের কিনারায় চলে যাও, গিয়ে তোমার আঙুল ডুবিয়ে দাও, তারপরে বের করে নিয়ে আসো, এক ফোঁটা পানি হচ্ছে তোমার দুনিয়ার জীবন, আর যে এই সমুদ্র দেখতে পাচ্ছ জেনে না এটা হচ্ছে পরকালের জীবন। তাহলে এই সামান্য সময় আমাদেরকে দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে খুব ব্যাপকভাবে কথাগুলো বলেছেন, তার মধ্যে একটি আয়াত আপনি পেয়ে যাবেন সূরা মুলক 67 নম্বর সূরা, তাবারাকার প্রথম সূরা তার 2 নম্বর আয়াত, তাতে আল্লাহ কি বলেছেন আল্লাযী
খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তো মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি বান্দা, এর মাঝের যে সময়টা আছে আমি দেখে নিতে চাই কে উত্তম কাজ করে আসে, কে ভালো কাজ করে। এর জন্যই না আমাদেরকে সময় দেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে দেওয়া হয়েছে খুব অল্প সময়, আর এই সময়টাকে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন এই সময়টাকে ভালো কাজে লাগাই, কিন্তু রেজাল্ট উল্টা, আমরা বরং খারাপ কাজে বেশি সময় ব্যয় করতেছি, আমাদের সময়টাই কাটে খারাপ কাজে। কিন্তু মানুষ ভুলে গেছে এই যে যে সময়টার মধ্যে যে কাজগুলো আমরা যে করি সেটা ভালো হোক আর মন্দ হোক, আপনি কি জানেন কোনো একটা কাজ আল্লাহ কিন্তু ভুলে যান না, আর আল্লাহ কিন্তু লিখিত ছাড়া এমনি কিন্তু ছেড়ে দেন না। তার মানে আমাদের মুখ থেকে যদি একটা জুমলাও বের হয়, একটা ওয়ার্ড লাগবে না, একটা উফ একটা শব্দ যদি বের হয়, এটাও ফেরেশতারা আমল নামায় লিখে রাখে। আর এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন, দুইটি আয়াতে পাবেন, একটা আয়াত সূরা কফ 50 নম্বর সূরার 16-18, এই তিনটা আয়াত পড়েন পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, মানুষের জবান থেকে এমন কোন জুমলা এমন কোন ওয়ার্ড বের হয় না যা ফেরেশতারা ছেড়ে দেয়, বরং সাথে সাথে লিখে নেয়। যে কোনো জুমলা আপনার বের হোক সেটা ভালো হতে পারে মন্দ হতে পারে, সাথে সাথে ফেরেশতারা লিখে নেয়। এই আয়াতের মধ্যে একটা জুমলা আছে, একটা লাভস বলা হয়েছে, কোরআনের আরেকটা জায়গার মধ্যে এমনও সূক্ষ্ম কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেখানে আপনার একটা ওয়ার্ড না, আপনি তো বলেছেন কাউকে থাম বা যা বা কাউকে গালি দিয়েছেন বা একটা ভালো কথা বলেছেন, একটা ওয়ার্ড তাই না। কোরআন আল্লাহ বলেছেন যদি কেউ সামান্য একটু সময় ইঙ্গিতে বলে আহ উ, এগুলো পর্যন্ত কোরআনে লেখা হয়। জানেন কোথায় আছে সে আয়াত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরায়েলে বলেছেন 17 নম্বর সুরার 23-24 নম্বর আয়াতটা পড়ে, যেখানে বলেছেন বাপ মা সংক্রান্ত আয়াতগুলোতে পাবেন, ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, তোমাদের বাপ মা যদি বেঁচে থাকে আর তারা যদি এমন কোনো কাজ করে যেটা তোমার পছন্দ হয় নাই, ফালা তাকুল্লাহুমা উফ, কোনো সন্তান যেন বাপ মার উফ, কি বিরক্তিকর, আমরা কত কি বলি। আল্লাহ বলেছেন কত কি বলবি মানে শুধু উফ শব্দটা বাপ মার আচরণে কোনো সন্তান যদি বলে তার খবর আছে। আল্লাহ বলছেন সাথে সাথে আমার ফেরেশতারা সেটা নোট করে, উফ শব্দ বললে মারাত্মক এই জবান, অথচ আমরা এই জবান দিয়ে যা খুশি তা বলে ফেলতেছি, যা খুশি তা আল্লাহকে গালি দিয়ে ফেলেন, নাউজুবিল্লাহ মিন জালিক। এ বলেন ইসলাম নাই, সুবহানাল্লাহ, ইসলামই বিলে রাখবে না বাংলাদেশ, আপনার জবান দিয়ে আপনি বলেছেন এটা, আল্লাহ কিন্তু ছেড়ে দেয় নাই, নোট হয়ে গেছে। এখন যেহেতু আপনি বলে ফেলেছেন নোট হয়ে গেছে, আপনি মরার আগে যদি এই খাতা থেকে সেটাকে কাটানোর ব্যবস্থা না করেন না, আল্লাহ জাহান্নামে নিয়ে আপনাকে এটা কাটাবে, জাহান্নামে নিয়ে কিভাবে কাটায় আপনি সেখানে দেখবেন। প্রত্যেকটা ব্যক্তি যা কিছু সে ইসলামের বিপক্ষে বলেছে আল্লাহর বিপক্ষে বলেছে, তার দায়িত্ব মরার আগে শুধরে নেওয়া। আল্লাহ বলেছে যদি তওবা করে নাও আমি মাফ করে দেব। আল্লাহ এতটা মেহরবান এতটা দয়াবান ক্ষমাশীল, আল্লাহ বলছে যা যে যা বলেছে বলেছে, যদি তওবা করে নেয় আমি আল্লাহ মাফ করে দেবো।